নজর রাখবো পরবর্তী সংবাদে। সাতসাদ আরটি ব্লকে এবং নির্বাচনের কাজে জড়িত ভোট কর্মীদের আজকে ভোট প্রক্রিয়া শুরু হয়। সকাল থেকে প্রত্যেকটা পঞ্চায়েতের ন্যায় সাবরুমেও চলে ভোট গ্রহণের পর্ব। সাবরুমে যারা ভোটের কাজে নিযুক্ত কর্মীরা রয়েছেন, পঞ্চায়েতের যারা ভোট গ্রহণের কাজে নিযুক্ত কর্মী থেকে শুরু করে নিরাপত্তা রক্ষীরা রয়েছেন, তারা আজকে ভোট দিলেন। সাবরুম থেকে যে খবর উঠে আসছে, বিশেষ করে মোট ৪২৮ জন কর্মী ভোট দিয়েছেন পোস্টাল ব্যালটে। বিশেষ করে আজকে বিকেল চারটে পর্যন্ত চলেছিল এই ভোট গ্রহণের প্রক্রিয়া। রিটার্নিং অফিসার তথা সাতচাঁদ আরডি ব্লকের বিডিও অনুপম দাস তিনি কি জানিয়েছেন শুনুন। নমস্কার, আমাদের 2024 এর পঞ্চায়েত ইলেকশনের অন্তর্গত আজকের দিনে মানে 4 অগস্ট 2024 সকাল 10টা থেকে আমাদের ইলেকশন ডিউটি ভোটের ভোটিং চলছে। বেসিক্যালি আমাদের যারা পোলিং অফিসাররা আছেন এবং যারা পুলিশ পার্সোনালরা আছেন, যারা ইলেকশনের কাজে এঙ্গেজ আছেন, ওনারা ফর্ম 16 জমা দিয়ে ইডিবি ভোটের জন্য অ্যাপিল করেন। তারপর আজকের দিনে আমাদের এখানে ওই ফর্ম 16-এর এগেনস্টেই যারা যারা জমা দিয়েছেন ওনাদের ভোটিংটা হচ্ছে ব্যালট পেপারেই, এবং এটাকে বলা হয় ইডিবি ভোট বলা হয়। টোটাল 428 জন আমাদের এখানে ফর্ম 16 জমা দিয়েছেন। টোটাল 428 জনের মধ্যে 214 জন হলো পোলিং পার্সোনাল, 212 জন হলো পুলিশ পার্সোনাল এবং 2 হলেন আদার ক্যাটাগরি। সকাল 10টা থেকে পোলিং চলছে। এখন পর্যন্ত তিনটা রুমেই আমরা আলাদা করে পোলটা নিচ্ছি, পোলিংটা হচ্ছে। টিল 12:15 পর্যন্ত এখন পর্যন্ত আমাদের পোলিং পার্সেন্টেজটা যেটা আমরা যদি বলতে পারি 36% এখন পর্যন্ত কমপ্লিট হয়েছে। আউট অফ 428 অ্যাপ্লিক্যান্টস 155 জন অলরেডি ভোট দিয়ে দিয়েছেন। আশা করছি আমাদের 4টার মধ্যে আমাদের ইডিবি পোলটা কমপ্লিট হয়ে যাবে। ধন্যবাদ। আপনারা শুনলেন বিডিওর বক্তব্য, অর্থাৎ রিটার্নিং অফিসার যেটা জানালেন, সকাল থেকে আজকে শুরু হয়েছে সাবরুমে ভোট গ্রহণ। ফর্ম 16-এর মাধ্যমে যেসব ভোটকর্মী পোস্টাল ব্যালটের জন্য আবেদন করেছিলেন তারাই আজকে ভোট দিয়েছেন। 428 জন ভোটকর্মী আজকে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন, তার মধ্যে 214 জন ছিলেন ভোটকর্মী এবং 212 জন ছিলেন পুলিশ কর্মী এবং এছাড়াও বাকি 2 ছিলেন অন্যান্য কর্মচারী। সব মিলিয়ে সাবরুমেও বিকেল 3টে অবধি 70% ভোট পড়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার। অর্থাৎ পঞ্চায়েত ভোটের যে ভোট গ্রহণের দিন রয়েছে 8, তার আগে আজকে 4 হয়ে গেল দিকে দিকে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের প্রক্রিয়া। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।